75 হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল আমরা যেমন দাবি তুলেছি তদন্ত কমিশনের মাধ্যমে সেই সমস্ত কুশীলবদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আজকে সবাক বক্তার বক্তব্যে কথাগুলো বক্তব্যগুলো উঠে এসেছে এবং বিভিন্ন দিকে আমরা দেখেছি যে দাবিটি উঠে এসেছে সেটির সঙ্গে আমি সমস্যায় বলতে চাই যে এই হত্যার নেপথ্যে যারা ছিল 75 হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল আমরা যেমন দাবি তুলেছি তদন্ত কমিশনের মাধ্যমে সেই সমস্ত কুশীলবদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা আজকে এই অনুষ্ঠান থেকে ন্যায়বিচার কণ্ঠে দাবি জানাতে চাই তাদের সঙ্গে সমস্যার উচ্চারণ করতে চাই দৃঢ়ভাবে যে এই হত্যার নেপথ্যে যে সমস্ত কুশীলব ছিল তাদেরও বিচারের কাঠগড়ায় আনা হোক আমরা জানি যে সেই 4 নভেম্বর কিন্তু এই ডেপুটি জেলার তিনি মামলাটি দায়ের করেছিলেন তারপর দীর্ঘদিন সেটি ফ্রিজিং অবস্থায় ছিল 1998 সালে সেটি কার্যক্রম শুরু হয় এবং সেই মামলায় 11 জনের সাজা হয় তারপরে আবার সেখানে একটি রিট করেন তারা তারপরে আবার পুনরায় আবার সুপ্রিম কোর্ট থেকে সেখানে যাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল কার্যকর করা সম্ভব হয়নি শুধুমাত্র আমরা জানি সেখানে একজন মাজেদ যিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি কিছুদিন আগে গত বছর গ্রেফতার হয়ে তিনি সাজা ভোগ করেছেন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাকি কারো রায় দণ্ডই কার্যকর করা হয়নি শুধুমাত্র নূর এবং রাশেদ তাদের অবস্থান সম্পর্কে জানা যায় বাকি হত্যাকারীরা কোথায় আছেন সেটিও স্পষ্ট নয় তো আমাদের দাবি থাকবে সে সমস্ত দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে তাদের কোথায় আছে সেটি সুনির্দিষ্ট করে তাদেরকে দেশে ফেরত আনে সেই রায় দণ্ড কার্যকর করা এবং সমস্যারে তার সাথে সাথে যে এই তাদের যারা নেপথ্যে কুশীলব ছিলেন তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর একটি তদন্ত কমিশনের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা শিক্ষক পেশাজীবী কর্মজীবী যারা এসেছেন তাদের সবাইকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমি এখানে আজকে সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী